মোটিভেট করো, মানে মোটিভেট, আমি জানি না তোমরা কতটা কে মোটিভেট হবা আমার কথাগুলোর থেকে। এখানে লেখা আছে, নর্থ বেঙ্গল গার্ল, ইউ আর নাও আ ইউটিউব পার্টনার। আমি কোনো আইফোন দিয়ে ভিডিও করি না, আমি নর্মাল একটা পাতি ফোন দিয়েই ভিডিও করি। আমার কোনো মাইক নেই, আমি মাইকও আমার প্রয়োজন নেই। ভিডিও করার জন্য মাইক লাগবে, ট্রাইপড লাগবে, তারপর ভালো মোবাইল লাগবে, আর আইফোন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদেরও বলবো, যারা যারা ভিডিও করতে চাইছো তোমরা, তো তোমরা নিশ্চয়ই করতে পারো। তার জন্য মানে বিরাট যে খরচা, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমার কাছে নর্মাল মোবাইলের নেটেই আমি করতাম, কিন্তু আমার কোনো ওয়াইফাইও ছিল না। হ্যাঁ, 2023 পড়ে গেছে, আজকের থেকে নতুন বছর শুরু হয়ে গেল, আর এই বছরটা তোমাদের সবার খুব ভালো যাক, এটাই প্রে করি, আর সাথে আমারও। যাই হোক, আর তো চলো ভিডিওটা আমি আজকের এখন থেকে স্টার্ট করছি। তো সরি, আমি ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি সকাল থেকে। তো চলো আগে তোমরা সেই পার্টগুলো দেখে নাও। সকালের ব্রেকফাস্ট, এই মহারাজাকে দেখো, মহারাজা শুয়ে শুয়ে খাচ্ছে, কি সুন্দর। কি গো, হ্যাপি নিউ ইয়ার বললে না সবাইকে? হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, তুমি খাও, আর আমি হচ্ছে এখন খাবো, দাঁড়াও দেখাচ্ছি। এটা অরেঞ্জ, কমলা লেবু। মানুষ কত রকমের হয়। একটু আগে আমাকে বলো, আমার মোবাইলটা 1 জানুয়ারি দিনই নষ্ট হয়ে গেল, মোবাইলটা অনই হচ্ছে না, মোবাইল অন হচ্ছে না, তারপরে খুলে টুলে দেখলো মোবাইল অন হচ্ছে না, কিছুতেই অন হচ্ছে না, মোবাইল অন হচ্ছে না। তাহলে আর একটা লুচি দিব এই খুশিতে? ওর মনটা খারাপ, আর মোবাইলটা তো ঠিকঠাকই ছিল, নষ্ট হয়ে গেল কি করে, খুলে টুলে দেখলো কিছুই হয় নাই, কিছুক্ষণ পর আমি তাকাইলাম। তারপর আমি এখন এখানে দাঁড়া দাঁড়া দেখতেছি, আরে মোবাইলের চার্জার লাগানো আমার মোবাইলে, আর পিন লাগানো ওর মোবাইলে, নিজের মোবাইল প্লাগের চার্জার, এই যে প্লাগে, এই যে দেখো সবগুলোই একই রকম দেখতে, কিন্তু এই যে পিনগুলো আলাদা আলাদা। আমার মোবাইলের এই যে, এটা টাইপ সির না, টাইপ সির বড়, ওটা ছোট। ও কী করছে এই মোবাইলে, আমার মোবাইলের এটা ঢুকানো প্লাগে, আর নিজের মোবাইলের এই ওই চার্জারের পিনটা ঢুকানো। আমি তো ভালো মতন দেখলাম যে কী ব্যাপার, এরকম বললাম, তারপরে মহাশয়ের মুখে হাসি আসছে, এখন এতক্ষণ দেখে চুপচাপ ছিল, এই খুশিতে লুচিও নিচ্ছিল না, এই দুঃখে, এই দুঃখে। তার জন্য আমাকে কী দিবা, আমি এটা ঠিক করে দিলাম। আমি ভাবলাম আর একটু হেঁচাই, তারপরে বললো না থাক, মন খারাপ করে বসে আছে, থাক আর হেঁচানোর দরকার নাই। এতক্ষণ পর হাসি আসছে, এতক্ষণ পর হ্যাপি নিউ ইয়ার খুশি হয়ে বলল, আসছে কিছুক্ষণ পর হয়। হে গাইস, তখন তারপরে আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, এখন আমি এই সানফান করে আসলাম, এখন একটু বেরোবো, ওর সাথে বেরোবো, ও আর আমি বেরোবো। তো চলো, আমি ফটাফট রেডি হয়নি, ওর এখনও স্নান হয়নি, ও স্নান করবে, ও ওখানে কাজ করছে। তো করুক, ও স্নান করুক, তারপরে আমি ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে একবারে বেরোচ্ছি। তাহলে চলো বেরোনো যাক, আর তোমরা সঙ্গে থাকো। নিউ ইয়ারের দিন 500 টাকা দিলাম না, একদম না, মিথ্যা কথা। তো ফাইনালি আমি এরকম রেডি হয়ে গেছি, আর ও স্নান করছে, ও স্নান করা হয়ে গেল, আসলে রেডি হয়ে আমরা বেরোবো, আর সেরকম কোথাও যাচ্ছি না, ওর একটা কাজ আছে, তো সেই কাজটাই ও করতে যাচ্ছে, তো তাতে তার সাথে আমাকে নিয়ে যাচ্ছে, আর আমার দুটো জিনিস কেনার আছে, তো ওই দুটো জিনিসই আমি কিনবো। তো চলো ও আসুক, ও বেরোক, ও রেডি হোক, তারপরে একবারে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো। দেখতে দেখতে বয়ে গেছে সময় হাওয়ার মতো, তো আমরা
চলে আসছি অনেকক্ষণ আগে, আর ওর যেটা কাজ আছে ও সেটা করছে, তো ওটা হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। তো বাড়িতে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বেরোবো। তো চলো এখন ও কাজটা করে নিক, তারপরে আমরা বেরোই, তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে, তো সঙ্গে থাকো। ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হলো বাড়িতে, এখন গিয়ে লাঞ্চ করব, 3:30 বাজে, লাঞ্চ করে তারপরে জানি না কী করবো, কোথায় নিয়ে যাবে ও আমাকে। 1 তারিখ 2023 আমরা এইভাবেই কাটালাম, 25শে ডিসেম্বরও তাই কাটিয়েছি, এইভাবেই কাটালাম। এটাই ভালো না, একদম ভালো না। ঠিক আছে চলো একদম বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে। হিসেব অনেক হচ্ছে ভুল কত, চলতে চলতে হারিয়ে গেছে রাস্তা। তো ফাইনালি চলে আসছি আমরা বাড়িতে, আর এই যেগুলো নিয়ে আসছি, তো চলো বাড়িতে যাই, লাঞ্চ করি, তারপর আসছি আবার একবারে বিকেলে। আমি ওকে দাঁড়াতে বললাম জন্য, তুমি এটা কী করে দাঁড়াইছ? সাবধান, এভাবে সাবধানে দাঁড়ায় আর বিশ্রাম। ঘুরতে নিয়ে যাচ্ছে কয়টার সময়? 6:30 কোথায় ঘুরতে যাবো? মিথ্যা কথা বললি, হ্যাঁ ঘুরতে নিয়ে যাচ্ছে 6:30 সময়। যাই হোক, তো ফাইনালি আমরা এরকম রেডি হয়ে গেছি, আমি এভাবে রেডি হয়েছি, চুলটা কিছু করিনি, চুলটা এরকম ছিল এরকমই যাবো। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা, আমি বলছিলাম যে না আর যাবো না, ল্যাদ লাগছে, ভাল লাগছে না, না চলো 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 করছি। আমি মিথ্যা কথা বলছি? আমি বলছিলাম, হ্যাঁ কিছু বলবে, আমার চ্যানেল আসল ভিডিওটা আছে। ও আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম যে বাবা বাড়ি যাবো, বলছিলো ঠিক আছে, আমাকে একটু আগে বললো ঠান্ডার মতো আর বেরোতে ইচ্ছা করছে না, দেখি কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, আমি জানি না বাড়ি যাবো কিনা, মেবি আজকে বাড়ি যাবো না, এখন আর ওই একটা দাদা আসবে আর একটা দিদি আসবে, ওই দাদা দিদির সাথেই দেখা করব, তো তারপরে জানি না কী করবো না করবো, যা করবো তোমাদের বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোনো যাক, আমি হাঁপাচ্ছি লিটারেলি এত কিছু পরে। ঘুরতে নিয়ে আসছো আমাকে, এই জায়গাটা আমাদের চ্যানেলে আছে না, বিকেলের ভিউ, আর ওখানে বিশেষজ্ঞ দুজন গাছপালা নিয়ে গবেষণা করতেছে, এটা কি গাছ, এটা কি গাছ, গাছটা কি বল, বিশেষজ্ঞ গাছ, বিশেষজ্ঞ আলো চকচক করতেছে, অন্ধকারের মধ্যে ঘুরতে নিয়ে আসে, ওই যে দুজন যাচ্ছে আগে, আর এখানে ও আছে, এখানে আমি আছি, জল পিপাসা পাইছে, এখন গিয়ে জল খাবো আগে, তারপরে ঘুরতে নিয়ে এসে চা খাচ্ছে। হ্যালো গাইস, এখন বাজে হলো 10:00 আর বাড়ি চলে এসেছি, রাস্তাঘাটে মোটামুটি ভিড় ভারী ছিল, কারণ আজকে তো 1 জানুয়ারি আর সবাই পিকনিকে চলে গেছে, মানে পিকনিক গিয়েছিলো আজকে, তার মধ্যে সানডে ছিল, তো সবাই পিকনিক গেছে, তো ওই জন্য সবাই ফিরছে, ব্যাক করছে দেখলাম, আর কিছু কিছু জায়গায় একটু ভিড় দেখলাম, কিন্তু বাইরে এত ঠান্ডা না যে আমি গাড়ির থেকে আর সেরমভাবে বের হইনি, দু একটা জায়গায় টুকটাক একটু বেরিয়েছিলাম, কিন্তু ওরকমভাবে গাড়ির থেকে আর বেশি বের হয়নি, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড, তো জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করলাম, আর এখন বললামই 10:00 বাজে। শেফ হে
গাইস, তো এখন বাজে হলো রাত্রি ওই 12টা, মানে 12টার মতন বাজে। তো নিউ ইয়ার 1 জানুয়ারি শেষ, নতুন বছর তো পড়ে গেছে, নিউ ইয়ার শেষ না মানে প্রথম দিন শেষ হয়ে গেছে, বছরের প্রথম দিন শেষ। তো প্রথম দিনে আমার একটা মানে অ্যাচিভমেন্ট হয়েছে। তো যেরকম তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, তো ভাবলাম যে এটা শেয়ার করবো না, এটা হতে পারে না, একদম না। তো তার জন্য এখন আবার আসলাম, বসলাম। তো জয় দেখলেই যে ও আমাকে পপকর্ন বানিয়ে দিয়েছে। তো হ্যাঁ, আমি বাইরে গিয়ে, আমি তো যেহেতু কিছুই খেতে পাচ্ছি না, শরীরটা ভালো না, তোমরা সবাই মোটামুটি জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা মোটামুটি অনেকেই জানো যে আমার শরীরটা ভালো না, তার জন্য আমি সেরকম সব কিছু খেতে পাচ্ছি না। আর বাইরের খাবার তো টোটালি আমি অ্যাভয়েড করছি, একদম কিছু খাচ্ছি না। মানে আজকে যে বাইরে গেছি, যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে, পুরো ভিডিওতে আমি কিন্তু বাইরে গিয়ে কিচ্ছু খাইনি। ওরা খেয়েছে, সবাই খেয়েছে, কিন্তু আমি কিছু খাইনি। তো তার জন্য বাড়িতে এসে ও আমাকে পপকর্ন বানিয়ে দিল, তো বানিয়েছে, মানে খাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইউটিউবে আমি একটা মানে অ্যাচিভ করেছি। তো এটা আমার 1 জানুয়ারির 2023-এর এটা গিফটও হতে পারে, মানে যেটার জন্য এতদিন থেকে আমি অপেক্ষা করছিলাম, আমি ও মানে অপেক্ষা করছিলাম, তো ফাইনালি সেটা অ্যাচিভ করেছি। তো কয়েকদিন আগে মেল আসে যে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, কিছু ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়া ছিল, তো যেগুলো ফিল আপ করতে হবে, তো সব কিছু করা হয়ে গেছে। তো আজকেই এই জানলাম একটু আগে, তো মানে ইউ আর নাও আ ইউটিউব পার্টনার, মানে এটা পেয়ে গেছি। তোমরা যারা যারা ইউটিউব, দাঁড়াও দেখা যাচ্ছে, ফোকাস নিচ্ছে না মেবি, এই তো, যাই হোক, এখানে লেখা আছে নর্থ বেঙ্গল গার্ল, ইউ আর নাও আ ইউটিউব পার্টনার। তো এতদিন থেকে এটার অপেক্ষায় ছিলাম। মোটামুটি আমার এই চ্যানেলটা আমার এই প্রায় 1 বছরে, কিন্তু এর আগে আমি আরেকটা চ্যানেল আমার ছিল, তো মানে আমি মোটামুটি 2 বছর থেকে এটা করে, মানে 2 বছর থেকে আমি ট্রাই করে 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 করে, এত খেটে খাটনি করে, এত কিছু করে ফাইনালি আজকে আমি এটা পেলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতে পারে না, তার জন্যই আমি আসলাম তোমাদের সাথে শেয়ার করতে এত রাত্রেবেলা। জাস্ট এক্ষুনি দেখলাম, তো এখানে ভিডিও আমি তো অ্যাড করবো, যে আমি অল্প একটু ভিডিও করে রেখেছি। তো যেটা ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে অনেক কিছু গেছে এর মধ্যে দিয়ে, কিছু শেয়ার করার জন্যই আসলাম, মেনলি মোটিভেট কর, মানে মোটিভেট, আমি জানি না তোমরা কতটা কে মোটিভেট হবা আমার কথাগুলোর থেকে। তোমরা চাইলে এই পোর্শনটা স্কিপও করে যেতে পারো, যারা যারা বোর ফিল মানে করবে এই পোর্শনটা যেতে পারো। তো ব্যাপারটা হচ্ছে 2 বছর থেকে খাটছি, 2 বছর থেকে এই মানে সময়টার অপেক্ষা করছিলাম, তো যেটা পেলাম আমি, আর আমার 1K হলো, কিন্তু 2 বছর খাটার পর আমার 1K কমপ্লিট হলো, সেটা আমি লাইভ করেছিলাম। আর 1K হওয়ার পর এই যে এই মেলটা মানে এটা এসছে, যেটার মানে মেল আসছিলো, যেটা আমাকে ফর্ম মানে সব কিছু ফিল আপ টিল আপ করতে হয়েছে, তারপর যে ফাইনালি এটা পেলাম। তো ভেবেছিলাম অনেক সময় মানে ডিমোটিভেট হয়ে গেছি, অনেক সময় মানে এরকমও গেছে যে না না হচ্ছে না, পাচ্ছি না, হ্যান্না ত্যান্না এরকম গেছে, কিন্তু তারপরেও করেছি, করে গেছি, লেগে গেছিলাম এটার পেছনে। তোমরা যারা যারা নতুন বা তোমরা যারা যারা আসতে চাও তোমরা ইউটিউবে, তোমরা একদম আসতে পারো। হ্যাঁ, একটু একটু খাটতে হবে, কারোর একদিনে হয়ে যায়, কারোর 1 মাসে হয়ে যায়, আর কারোর আমার মতন 2 বছর লাগে মানে একটু মানে উঠতে। তো আমার 2 বছর লাগলো, তোমাদেরও হবে যারা যারা করছো, একদম ডিমোটিভেট হবে না, মানে করতে করতে এরকম না যে আমি ছেড়ে দিব, না একদম না, ছেড়ে আমিও দিতে পারতাম কিন্তু আমি ছাড়িনি, আমি ওটা করে গেছি যে না একদিন হবে। আর আমার পাশে আমার ফ্যামিলি ছিল আর এখনও আছে, সবথেকে বেশি সাপোর্ট যে করে সে হচ্ছে আমার হাজবেন্ড, যার কথা আমি সবসময় বলি, জয়, ও আমাকে সবসময় সাপোর্ট করে। আর যেটা বলছিলাম যে আমি যে ভিডিও করতাম, মানে ভিডিও যখন শুরু করেছিলাম, আমার কাছে কোনো আইফোন ছিল না, মানে এরকম একটা ব্যাপার যে আইফোন লাগবে বা আইফোন দিয়ে ভিডিও করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি কোনো আইফোন দিয়ে ভিডিও করি না, আমি নর্মাল একটা পাতি ফোন দিয়েই ভিডিও করি। আমি যখন ভিডিও শুরু করছিলাম তখন আমার কাছে, আমি ওপো মোবাইল দিয়েই করতাম, আর সেটা ক্যামেরার ভিডিও মানে কোয়ালিটি খুব ভালো ছিল না, প্রথম যখন ভিডিও শুরু করলাম কোয়ালিটি খুব ভালো ছিল না। এখন যখন সেই ভিডিওগুলো দেখি, এখনও আমার কাছে সেই ভিডিওগুলো ভালো লাগে, কারণ আমার সেগুলো আমি সেগুলো করে 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 আজকে এই জায়গায় এসেছি। আর তো এখনও যে মোবাইল দিয়ে করি, আমার কিন্তু এটা আইফোন না, আমি এটা রিয়েলমি দিয়েই করি ভিডিও, তো আমার ভালো লাগে, আমার কোনো মাইক নেই, আমি মাইকও আমার প্রয়োজন, মানে ভিডিও করার জন্য মাইক লাগবে, ট্রাইপড লাগবে, তারপর ভালো মোবাইল লাগবে, আর আইফোন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি এরকম অনেকের কাছ থেকে মানে অনেককেই দেখেছি যারা মানে বলেছে, মানে শুনেছি, আমি নিজেও শুনেছি যে আমার আইফোনটা কেনার পর আমি ভিডিও করব, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, আইফোন লাগে না ভিডিও করতে, বা ট্রাইপড লাগে না ভিডিও করতে, ট্রাইপড ছাড়া আমি প্রথমে হাতেই মোবাইল নিয়ে ভিডিও করতাম, আমি অনেক দিন হাতের মধ্যে ধরেই ভিডিও করেছি, আমি পরে ট্রাইপড নিয়েছি, পরে ও আমাকে ট্রাইপড গিফট করেছে,
কিন্তু আমি প্রথমে হাতেই করতাম, আর ওই ওপোর একটা মোবাইল ছিল আমার, ওপো মেবি F9 এরকম, F9 Pro এরকমই ছিল। হ্যাঁ, তো ওটা দিয়েই ভিডিও করতাম আমি, তো হাত দিয়ে করতাম, ওটা দিয়ে করতাম। মাইক ছিল না, কোনো রিং লাইট, আমার এখনও পর্যন্ত কোনো রিং লাইট নেই, আমি রিং লাইট ছাড়াই ভিডিও করি। তো আমার প্রয়োজন হয়নি এখনও পর্যন্ত, সত্যি কথা বলতে আমার প্রয়োজন পড়েনি যে আমি রিং লাইট আমি লাগবে আমার, আমার যা আলো সেটাতে আমার হয়ে যায়। তো তোমাদেরও বলবো, যারা যারা ভিডিও করতে চাইছো তোমরা, তো তোমরা নিশ্চয়ই করতে পারো, তার জন্য মানে বিরাট যে খরচার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমার কাছে নর্মাল মোবাইলের নেটেই আমি করতাম, কিন্তু আমার কোনো ওয়াইফাইও ছিল না। হ্যাঁ, এখন ওয়াইফাই হয়েছে, কিন্তু প্রথম থেকে যখন আমি ভিডিও করতাম তখন আমার কোনো ওয়াইফাই ছিল না। আমি ওয়াইফাইও আমার আমি নর্মাল আমি আমার ওয়াইফাইয়ের একটা ভিডিও এখানে আমার চ্যানেলে আছে, তোমরা চেক আউট করো, ওখানে বুঝতে পারবে মানে আমি কতটা মানে কষ্ট করেছি। নেটের জন্য আমি ছাদে যেতাম রাত্রেবেলা 3:30, 4:30 অবধি, মানে ওখানে ছাদের মধ্যে গিয়ে বসে বসে ইয়ে করতাম, বাইরে থাকতাম, বাইরে বারান্দাতে বসে বসে মানে ভিডিও আপলোড করতাম এরকম। তো তার অনেক পরে, আমি অনেক পরে, এই তো কয় মাস আগে আমাদের বাড়িতে ওয়াইফাই নেওয়া হলো, আমাদের তার আগে কিন্তু ওয়াইফাই ছিল না। আমি আমার জিওর নেট দিয়েই আমি ভিডিও আপলোড করতাম। তো যারা যারা ভিডিও করবা ভাবছো বা যারা যারা ইউটিউবে আসবা ভাবছো, তারা করো ভিডিও। আমি বলছি তোমরা যদি ভিডিও করো আর ভিডিওর পেছনে যদি লেগে থাকো মানে হার না মেনে, তাহলে তোমরাও সফলতা পাবা। হ্যাঁ, আমি বিরাট কোনো কিছু পেয়ে যাইনি, বিরাট কোনো সফলতা পেয়ে যাইনি। তোমরা বলতে পারো অনেকে, এই তো 1K হলো বা তাতে এত বড় বড় জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আমার 1Kটাতে আমার মনে হয় মানে আমি 1K কমপ্লিট করেছি, এটা অ্যাচিভ করেছি, এটা আমার কাছে বিরাট, কারণ এটা করতে আমার 2 বছর টাইম লেগেছে, আমার এটা বিরাট। আর এই যে এটা যে হলো আমার এই সেকেন্ড স্টেপ পার করলাম, এটা পাওয়ার জন্য আমি 2 বছর খেটেছি, ফাইনালি পেলাম। আমি এই আনন্দটা আমি দেখাতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো না তার জন্য, নাহলে হয়তো বিরাট আনন্দে লাফালাফি শুরু করতাম। যাই হোক, আমরা সবাই খুব খুশি, জয়ও খুব খুশি, আমিও খুব খুশি যে আমরা ফাইনালি এটা পার করলাম, এটা অ্যাচিভ করেছি। তো যাই হোক, যেটা বলবো যে তোমরাও করো। আমার অনেক ফ্রেন্ড যারা আমাকে কমেন্ট করো, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, যারা আমাকে কমেন্ট করো খুব, হ্যাঁ আমার ভিডিওতে খুব কম কমেন্ট আসে, লাইকও বিরাট যে আসে সেরকম না, কিন্তু ওই যে যতটুকু আসে তাতে আমি খুশি। আমাকে আমি লাইভেও বলেছিলাম, আমার ভিডিও যদি একজন দেখে আমি তার জন্য ভিডিও বানাবো, আমি ভিডিও করা ছাড়বো না, আস্তে আস্তে আমার হবে, হয়েছে। হ্যাঁ, আরও সময় যাবে, আরও চেষ্টা করব ঠিক করার, ভালো করার, ভিডিও ভালো করার। যেহেতু শরীরটা এখন খারাপ ভালো না, তার জন্য আমি বাইরে গিয়ে এখন ভিডিও সেরকমভাবে করতে পারছি না, নয়তো আমি বাইরে গিয়েও ভিডিও করি, বাইরের ভিডিও মানে ঘুরতে গিয়ে প্রচুর ঘোরার ভিডিও করেছি, কিন্তু শরীরটা খারাপের জন্য এখন কোথাও যেতে পারছি না, বাড়ির মধ্যে ভিডিও করছি। তাই তোমাদেরও বলছি, তোমরা মানে ভিডিও করবা ভাবছো কিন্তু করতে পারছো না, আইফোন নেই বা আমার কাছে ট্রাইপড নেই, এরকম ভেবে তোমরা বসে থেকো না। তোমাদের মোবাইলে যতটুকু নেট আছে ওই নেট দিয়েই তোমরা আপলোড করতে পারবে, ভিডিও বানানো খুব বড় ব্যাপার না, হাতি ঘোড়া কোনো ব্যাপার না। তোমরা নর্মাল মানে ওই ফোন দিয়েই, তারপর হাতে মোবাইল নিয়েই, কোনো মাইকের প্রয়োজন নেই, কোনো রিং লাইট নেই, দরকার পড়লে তোমরা সকালবেলা ভিডিও করো, সকালের টাইম দেখাও, করতে থাকো করতে থাকো করতে থাকো, তোমাদেরও একদিন হবে। বললাম না, কারোর একদিনে হয়ে যায়, আবার কারোর 2 বছর লাগে আমার মতন। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আর বেশি বাড়াবো না ভিডিও, আমি এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করব। আজকে মানে 2023 পড়লো, আমার 2023-এর এটা একটা বিরাট গিফট পেলাম আমি, আরও ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও আসবে। 2023টা তোমাদের খুব ভালো যাক এটাই প্রে করি, আর 2022 যা গেছে গেছে, খারাপ যায়নি আমার 2022, আমার ভালোই গেছে, প্রত্যেকটা বছরই ভালোই যায়, খারাপ যায় না, যেগুলো খারাপ সেগুলো তো হবেই, সেটা প্রত্যেক বছরই থাকবে। যাই হোক, আর বছর কি শুধু ওই ডেটটাই চেঞ্জ হলো, বাদ বাকি দিন তো একই। তো চলো, আজকের মতন এতটুকুই, টাটা। তো খুব ভালো থেকো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করো। চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, গুড নাইট।